আপনারা সবাই জানেন যে ডেঙ্গি একটি ভাইরাসজনিত এবং মশাবাহিত একটা রোগ। তো আমরা এখন এই সময়ে প্রচুর ডেঙ্গি রোগী পাচ্ছি এবং মানুষের মধ্যে বিশাল আতঙ্ক দেখা যাচ্ছে যে ডেঙ্গি রোগীদের নিয়ে। তো প্রধান আতঙ্ক হচ্ছে ডেঙ্গু রোগীকে যখন প্রথম সে শনাক্ত হয় যে একটা ব্লাড কাউন্ট করার পরে এবং অ্যানেসন করার পরে, তখন কিন্তু প্রত্যেকটা রোগী এবং আমাদের সাধারণ পিপলরা সবসময় প্লাটলেটের দিকে আমাদের নজর থাকে। প্লাটলেট একটু কমা মাত্রই কিন্তু তারা কিন্তু প্যানিকড হয়ে যায় এবং হাসপাতাল খোঁজা শুরু করে কোন হাসপাতালে ভর্তি হবে। তো আমরা এই জায়গাটাতেই বলছি প্লাটলেট নিয়ে আতঙ্ক হওয়ার কিছুই নেই। আমরা কিন্তু ডেঙ্গি ম্যানেজমেন্টে বা ডেঙ্গি চিকিৎসায় প্লাটলেটের গুরুত্ব অনেক কম, আমরা এইটাই কিন্তু বলে দিচ্ছি। প্লাটলেট কিন্তু যে কোনো ভাইরাস জ্বরে প্লাটলেট কমতে পারে, শুধুমাত্র ডেঙ্গি না, অন্যান্য ভাইরাস জ্বরেও প্লাটলেট কমতে পারে, তবে সেটা 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে থাকে। তবে যখন প্লাটলেট কাউন্টটা 1 লাখের নিচে নেমে যায় তখন আমরা চিন্তা করি এটা ডেঙ্গি রোগী। তো দেখেন ডেঙ্গি রোগী কিন্তু প্লাটলেট কমা মাত্রই কিন্তু আমরা কিন্তু হাসপাতালে ভর্তি করব না। কিন্তু প্লাটলেটের পাশাপাশি আমরা সবচেয়ে বেশি আমরা ডেঙ্গু চিকিৎসাতে আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে আমাদের হ্যামাটোক্রিট বা প্যাক সেল ভলিউম। তো এইটার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিই এবং এইটা যতক্ষণ পর্যন্ত নর্মাল থাকবে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গি রোগীর খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। প্লাটলেট যদি 10,000 5,000 নেমে যায়, যদি একটা পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল থাকে, পালস নর্মাল থাকে এবং তার যদি হ্যামাটোক্রিট নর্মাল থাকে, এই রোগী থেকে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স কিন্তু খুব কম। তো আমরা যেটা বারবার জোর দিচ্ছি প্লাটলেট নিয়ে আপনারা অহেতুক আতঙ্কিত হবেন না, প্লাটলেট কমামাত্র হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। আমরা বলছি যাদের ওয়ার্নিং সাইন আছে, যাদের সিভিয়ার ডেঙ্গি সিমটমগুলো আছে, অর্থাৎ বুকে পানি চলে আসে, পেটে পানি চলে আসে, প্রেশার কমে যাচ্ছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, তাদেরকে আমরা শুধুমাত্র হাসপাতালে ভর্তি হতে বলছি। প্লাটলেট আমরা কখন দেই? আমরা দেখেন আমরা কিন্তু পেশেন্টের ডেঙ্গি পেশেন্টের মেইন স্ট্র্যাটেজি হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। আমরা যখন পেশেন্টগুলোর জ্বর কমে যায় বা যেদিন থেকে জ্বর কমে যাওয়া শুরু করে সেদিন থেকে শুরু করে পরবর্তী 48 ঘন্টা, এই টাইমটাতে কিছু কিছু রোগী দেখা যাচ্ছে খারাপ হয়ে যায়, এই এবং এই কন্ডিশনটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। এবং এই 48 ঘন্টাকে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট করি। আমরা যদি এই রোগী যদি মুখে খেতে পারে, আমরা কিন্তু এই 48 ঘন্টা ফ্লুইডটা আমরা একটা ফর্মুলা আছে, আমরা ক্যালকুলেশন করি 48 ঘন্টা এই রোগী এই পরিমাণ ফ্লুইড পাবে। তো এই পরিমাণ ফ্লুইডটা আমরা মুখেও দিতে পারি, আমরা স্যালাইনের মাধ্যমে দিতে পারি। যেসব রোগী মুখে খেতে পারে আমরা পুরোটাই কিন্তু তাকে আমরা মুখে দিয়ে দিই, আর যে রোগী পুরোটা ফ্লুইড মুখে খেতে না পারে তাদেরকে আমরা স্যালাইনের মাধ্যমে দিয়ে দিই। কখনোই ডেঙ্গু রোগীকে আমরা কিন্তু বেশি ফ্লুইড দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 48 ঘন্টার মধ্যে প্রথম 24 ঘন্টা পানিটা আমাদের রক্তনালী থেকে বের হয়ে যায়, পরবর্তী 24 ঘন্টায় কিন্তু আবার ওই পানিটা যেটা প্লাজমা লিকেজ হয় ওইটা কিন্তু আবার রক্তনালীর ভিতরে ফিরে আসে। তো দেখা যাচ্ছে আমরা যদি ডেঙ্গু রোগীকে বেশি ফ্লুইড দেই তখন দেখা যায় বুকে পেটে পানি বেশি চলে আসে, শ্বাসকষ্ট হয়, অনেক সময় রোগী কিন্তু মারাও যেতে পারে। ডেঙ্গি রোগী ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক রোগী দেখা যাচ্ছে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে শুধুমাত্র বেশি পরিমাণে ফ্লুইড দেওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা খেয়াল করার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অহেতুক প্লাটলেট নিয়ে আমরা আতঙ্কিত হই এবং প্লাটলেট কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের যে অনেকগুলো, আমরা যারা ডেঙ্গি ন্যাশনাল গাইডলাইন ফলো করছি না, আমাদের বিভিন্ন ক্লিনিকগুলোতে ইভেন কর্পোরেট হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে 1 লাখের নিচে প্লাটলেট নামা মাত্রই প্লাটলেট নিয়ে দৌড়াদৌড়ি এবং প্লাটলেট দিয়ে দিচ্ছে। আমরা স্ট্রংলি এই জায়গাটাতে আমরা কিন্তু বাধা দিচ্ছি এবং বলছি না প্লাটলেট দিবেন না, স্ট্রং ইন্ডিকেশন ছাড়া দিবেন না। আমরা কখন দিব প্লাটলেট? একটা রুগীর যখন প্লাটলেট কাউন্ট আমার দেখা যাচ্ছে 10,000-এর নিচে নেমে যাচ্ছে, রুগীর একই সাথে রুগীর ব্লিডিং হচ্ছে, রুগীর প্রেশার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্লাটলেট কিন্তু আমরা সামটাইমস সবসময় দেওয়া লাগে না। আপনারা জানেন, আমরা জানি যে ডেঙ্গিতে যে ব্লিডিংটা হয় প্লাটলেটের পাশাপাশি আরও 10 থেকে 11টা কারণ আছে, এগুলো কিন্তু আরও বেশি কন্ট্রিবিউট করে ডেঙ্গিতে ব্লিডিংয়ের জন্য। তো শুধুমাত্র আমরা একটা প্লাটলেট দিয়ে ডেঙ্গি ব্লিডিং কিন্তু আমরা কমাতে পারবো না। এই জায়গাটাতেই আমাদের কিন্তু অন্যান্য কারণে যে প্লাটলেট কমে যায় যেসব রোগে, যেমন আমরা ITP বলি, এটা আমরা শুধুমাত্র প্লাটলেট দিয়ে রোগী রিকভারি করে, কিন্তু ডেঙ্গিতে কিন্তু ব্যাপারটা এটা না। ডেঙ্গিতে প্লাটলেট ছাড়াও আরও 10 থেকে 11টা কারণ আছে যেগুলোর কারণে আমাদের রক্তক্ষরণ হয়। এই কারণে আমরা অলওয়েজ বলি যে প্লাটলেটের প্রতি অহেতুক আতঙ্কিত হবেন না, প্লাটলেট নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নয়। প্লাটলেট কমা মাত্রই যদি ওয়ার্নিং সাইন না থাকে, সিভিয়ার ডেঙ্গু সাইন না থাকে, হাসপাতালে ভর্তির প্রয়োজন নাই, প্লাটলেট নেওয়ার প্রয়োজন নাই। আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যখন প্লাটলেট দেওয়ার প্রয়োজন পড়বে শুধুমাত্র তখনই আমরা প্লাটলেট দেওয়ার জন্য আমরা কিন্তু আমরা কিন্তু সচেতন হব। তো আমি এই জায়গাটাতে বারবার বলছি আমরা ডেঙ্গি ম্যানেজমেন্টে সবসময় হেমাটোক্রিট, যেটা
এইটার উপর জোর দিচ্ছি। এটা যখন বেড়ে যায় আমরা কিন্তু ফ্লুইড দেই, ফ্লুইড বাড়িয়ে দেই, এইটার উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি হ্যামাটোক্রিটটা 40-এর কাছাকাছি রাখার। যদি এটা 10%-এর উপরে বেড়ে যায় এবং ইভেন 20% হয়ে যায় তখন কিন্তু আমরা ফ্লুইডের পরিমাণটা বাড়িয়ে দেই, এবং এটা বিশেষ করে যখন জ্বর থাকবে না ওই 48 ঘন্টা পিরিয়ডে। এইটাই হচ্ছে ডেঙ্গি ম্যানেজমেন্টের মেইন স্ট্র্যাটেজি, যে সঠিক সময় সঠিক পরিমাণে ফ্লুইড দেওয়া, নট প্লাটলেট। সুতরাং আমরা এটা বলছি আপনারা প্লাটলেট নিয়ে আতঙ্কিত হবেন না, প্লাটলেটের জন্য দৌড়াদৌড়ি করার দরকার নাই, শুধুমাত্র যখন প্রয়োজন পড়বে প্লাটলেট স্পেসিফিক ইন্ডিকেশন, যখন 10,000-এর নিচে নেমে যাবে, পেশেন্ট প্রেশার কমে যাবে, পালস কমে যাবে, প্রচুর ব্লিডিং হবে, তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা প্লাটলেট দেই। তবে এক্ষেত্রে আমরা আবারও বলি প্লাটলেট চেয়ে হোল ব্লাড দেওয়াটা আরও বেশি কার্যকরী, কারণ প্লাটলেটের বাইরেও আরও 10-11টা কারণ আমাদের ব্লিডিংয়ের কারণ হয় ডেঙ্গুতে। তো সুতরাং আমি এই বিষয়টাকে আমরা যারা আছি, আমরা নিজেরা আবার নিজেদের আত্মীয় স্বজন এবং যারা এই ডেঙ্গু চিকিৎসা নিয়ে কনসার্ন তাদেরকে সবাইকে আমরা এই ব্যাপারে সচেতন করছি, আপনারা প্লাটলেটিং অহেতুক আতঙ্কিত হবেন না, দৌড়াদৌড়ি করবেন না, এবং প্লাটলেট দেওয়ার জন্য আপনারা নিজেরা জোরাজোরি করবেন না।